নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রীতার পাকশালা। আমি রীতা, আজ আমি অন্যরকমভাবে তোমাদের মটন রান্না করা দেখাবো। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি, মাটন গ্রেভি। প্রথমে আমি মিডিয়াম সাইজের 5টা পেঁয়াজ নেব। এরপর 4টে আলু কেটে নেব। 1টা বড় সাইজের রসুন নেব। কাঁচা পাকা 5টা লঙ্কা নেব। 2 ইঞ্চি মতো আদা নেব। 1টা টমেটো কুচিয়ে নেব। আমি এখানে 600 গ্রাম মাংস ভালো করে ধুয়ে রেখেছি। এখানে আমি 1 টেবিল চামচ কড়াইতে তেল নেব এবং 1 টিস্পুন সাদা জিরে দেব। এবার রসুনগুলো দিয়ে দেব। আদাটা কুচিয়ে দেব। কাঁচা পাকা লঙ্কাগুলো দেব। পেঁয়াজ কুচোগুলো দিয়ে দেব। টমেটো কুচি দেব। মিডিয়াম টু লো আঁচে এগুলো নাড়তে থাকবো। হাফ টিস্পুন লবণ দেব। এগুলো হালকা করে ভেজে আমি ঠান্ডা করে নেব। এবার আমি মিক্সিতে ঢেলে নেব। দুই টেবিল স্পুন টক দই নিয়ে নেব। এবার আমি এগুলোকে ভালোভাবে পেস্ট করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর পেস্ট হয়েছে। এই মিশ্রণটিকে মাংসের মধ্যে ঢেলে নেব। এবার 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো অ্যাড করব। 1 টিস্পুন ধনের গুঁড়ো ছড়িয়ে দেব। 1 টিস্পুন জিরের গুঁড়ো দেব। আর দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো। স্বাদ অনুযায়ী লবণ দেব। 1 টিস্পুন চিনি দেব। দুই টেবিল স্পুন সর্ষের তেল দেব। এবার আমি এটাকে ভালো করে মেখে 45 মিনিট থেকে 1 ঘন্টা আমি রেখে দেব। এবার আমি 1টা কড়াইতে 5 টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে নেব। এবার আমি আলুগুলোকে তেলে ছেড়ে দেব। এবার আলুগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখো আলুগুলো ভাজা হয়ে এসেছে। এবার আমি একে একে তুলে নেব। এবার আমি ওই তেলে 2টো তেজপাতা দেব। আর দেব 1 টেবিল স্পুন ঘি। এবার আমি মাংসের মিশ্রণটা এই তেলে ঢেলে দেব। এটাকে মাঝে মধ্যে নেড়ে আমি 45 মিনিট ধরে বসাবো। দেখাই যাচ্ছে মাংসের গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে। এবার মাংসটাকে আমি প্রেশার কুকারে ঢেলে নেব। এবার কিছুটা গরম জল আমি প্রেশারের মধ্যে দেব। এবার ঢাকনা দিয়ে আমি 4টে সিটি হতে দেব।
এবার 10 মিনিট পর ঢাকনাটা খুলে আলুগুলো অ্যাড করব। এবার 1 টিস্পুন গরম মশলা অ্যাড করব। এই গরম মশলার মধ্যে আছে জায়ফল, জায়িত্রী, এলাচ, দারচিনি, লবঙ্গ। এগুলোকে আমি শুকনো কলায় গরম করে গুঁড়িয়ে সেখান থেকে 1 টিস্পুন যোগ করেছি। আবারও আমি প্রেশার কুকারটা লাগিয়ে দুটো সিটি হতে দেব। পনেরো মিনিট পর খুললাম, দেখো মাংসটা কি সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার রেসিপি মটন গ্রেভি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো।